হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। তোমাদের জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের যে ভিডিও সিরিজে আজকে তোমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো তোমাদের এক্সামে আসার প্রবাবিলিটি অনেকটা বেশি এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অর্থাৎ প্রথমবারের জন্য চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন সিরিজের সমস্ত ভিডিও তুমি টাইম টু টাইম এই টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে পেয়ে যেতে পারো। এবং তোমাদের জন্য আরও বলবো যে এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, তোমাদের প্রত্যেকের জন্য এই যে একটা মাত্র প্লেলিস্ট জিএনএম অ্যান্ড এনএম 2021 এক্সাম প্রিপারেশন, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা প্রত্যেককে সেই প্লেলিস্টটা অ্যাক্সেস করো এবং সেখান থেকে তোমরা দেখে নাও জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ গ্রামারের বিভিন্ন ভিডিওজ আমি আপলোড করেছি এবং আরও পরবর্তীকালে ম্যাথামেটিক্যালস এবং লজিক্যাল রিজনিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে আলোচ্য বিষয় এবং সেক্ষেত্রে তোমাদের কী কী রয়েছে ইম্পর্টেন্ট বিষয়। তো তার আগে তোমাদেরকে বলবো যে যারা এখন অবধি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই প্রত্যেককে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রাম গ্রুপে আমি বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্টের লিঙ্ক সেখানে শেয়ার করে থাকি, মক টেস্ট কন্ডাক্ট করা হয়। তো সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, যারা তোমরা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও সেখান থেকে। এবার দেখো তোমাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে গ্যাসের আচরণ এবং তোমাদের জিএনএম এবং এনএম এন্ট্রান্স এক্সামে এমসিকিউ কোয়েশ্চেন্সের সাথে সাথে কিছু ম্যাথামেটিক্যালস প্রবলেমসের এমসিকিউ তোমরা পেতে পারো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট থেকে। যেমন এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার প্রবাবিলিটি অনেকটা বেশি রয়েছে এবং পুরো যে কোয়েশ্চেন্স রয়েছে সেই পুরো কোয়েশ্চেন্সটা তোমাদের সঙ্গে বুঝিয়ে দেবো। তো প্রথম যে কোয়েশ্চেন্স দেখো যে 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? অর্থাৎ এক্ষেত্রে আমরা চার্লস ও বয়েলের একটা সমন্বয় সূত্র পড়েছিলাম, P1V1/T1=P2V2/T2। এই হচ্ছে সেই সূত্র যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাকে আমরা বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র বলে থাকি, যেখানে P1 ছিল আমার প্রাইমারি প্রেশার অর্থাৎ প্রাথমিক চাপ, V1 প্রাইমারি ভলিউম প্রাথমিক আয়তন, P2 অন্তিম চাপ এবং V2 অন্তিম আয়তন, T1 এবং T2 এই দুটো কিন্তু টেম্পারেচার না। অনেকে এই ব্যাপারটা তোমরা ভুল করে থাকো যে T1 T2 টেম্পারেচার, বাট এটা কিন্তু পরম স্কেলে টেম্পারেচার অর্থাৎ কেলভিন স্কেলে, এর ইউনিট হচ্ছে কেলভিন, সেন্টিগ্রেডে থাকলে সেটাকে আমাকে কেলভিনে কনভার্ট করে নিয়ে বাকি ম্যাথামেটিক্যাল প্রবলেমটা করতে হবে। এবার দেখো এখানে তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স থাকবে, তোমাদের এমসিকিউ সলভ করতে হবে, তুমি এই সলিউশনটা কিভাবে এত কিছু লিখে করছো কিনা ইটস ডিপেন্ড আপন ইউ, তোমাকে যে শর্টকাট ওয়েতে এগুলোকে ফাইন্ড আউট করতে হবে রাপসিটি এবং এর যে ফাইনাল আনসার সেটাকে তোমাকে টিক করতে হবে। তো এর জন্য তোমাকে যে এত লিখে অঙ্কটা করতে হবে তার কোনো মানে নেই, তুমি অঙ্কের জাস্ট ফান্ডাটা বুঝে নাও, তাহলে তুমি তোমার রাপসিটি অঙ্কটা ইজিলি করে নিতে পারবে এবং এর জন্য হার্ডলি তোমার 1 মিনিট টাইম লাগবে, তার বেশি লাগবে না এই অঙ্কটা করার জন্য। তো সেক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র P1V1/T2=P2V2/T2, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যখন আমি পড়িয়েছিলাম বলেছিলাম। তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। এর পরবর্তী দেখো যে T1 আমার টেম্পারেচার, এটাকে আমার সেন্টিগ্রেডে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া রয়েছে, এই টেম্পারেচারটাকে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে এবং তার জন্য আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচারের সাথে 273 অ্যাড করলে আমরা কেলভিন স্কেলে টেম্পারেচারটা পেয়ে যাই। তো সেক্ষেত্রে এটা কেলভিন স্কেলে প্রাথমিক উষ্ণতা আমার হচ্ছে 273 কেলভিন, কারণ 0 সঙ্গে 273 যোগ করলে 273। প্রাথমিক চাপ আমি ধরে নিয়েছি P1 এবং প্রাথমিক আয়তন V1=V এবং P1=P, এটা আমি ধরে নিয়েছি অ্যাসাম্পশন। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু অ্যাসাম্পশন করতে হবে যে অন্তিম উষ্ণতা T2 ধরেছি এবং তার সঙ্গে সঙ্গে P2 হচ্ছে আমার অন্তিম চাপ। এবার সেক্ষেত্রে দেখো যে P2 আমার অন্তিম চাপ এবং V2 অন্তিম আয়তন, এটা আমি ধরে নিয়েছি। এবার কিছু রিলেশন এই কোয়েশ্চেনটা দেখো, যেখানে বলা হয়েছে যে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তো গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার অন্তিম চাপটা কত হবে? P2=2P আমি এখানে ধরতে পারি, যদি আমার প্রাথমিকটা P হয় তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, তো সেই জন্য এটা 2P হয়ে যাবে। এবং এখানে আমার আয়তনটা, আমি প্রাথমিক আয়তন ধরেছিলাম ভি এখানে, এবং সেক্ষেত্রে আমার অন্তিম আয়তন হবে 2V, কারণ এক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার আমি ইকুয়েশনটা যদি পুট করি, তাহলে P1V1/T1 এই ইকুয়েশনে পুট করলে P1V1 সো PV ইটস ফাইন বাই T1, T1 এর ভ্যালু আমরা কত পেয়েছি এখানে 273 কেলভিন বাই 273 ইজ ইকুয়াল টু
P2V2 এখানে P2 এর ভ্যালু আমরা পাচ্ছি 2P ইনটু V2 এর ভ্যালু পাচ্ছি 2V সো দেন 2P ইনটু 2V বাই T2 কারণ T2 টা আমরা এখানে ধরে নিয়েছি T2 এর কোনো টেম্পারেচার নেই আমাকে ফাইন্ড আউট করতে হবে T2 কত হবে এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করলে এখানে তোমার ক্যালকুলেশনটা করার পর আমি T2 এর ভ্যালু পাচ্ছি 1092 1092 এবার যদি তোমার এমসিকিউ যে অপশন সেই অপশনটা যদি তোমার দেওয়া থাকে যে কেলভিন স্কেলেই দেওয়া থাকে তাহলে দেন তুমি পেয়ে গেলে আর যদি সেটা সেন্টিগ্রেড স্কেলে দেওয়া থাকে তাহলে কেলভিনটাকে আবার সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে আমরা যখন সেলসিয়াসকে কেলভিন এনেছিলাম তখন সেক্ষেত্রে 273 অ্যাড করেছিলাম এবার যখন আমরা আবার কেলভিন থেকে যখন সেলসিয়াসে ফিরে যাব তখন আমাকে আবার সেখান থেকে 273 মাইনাস করতে হবে তো সেটা করে দেখো আমি এখানে আনসারটা আমার পেয়ে যাচ্ছি 819 ডিগ্রি সেন্টিগ্রেড আমার এখানে টোটাল আনসার হয়ে যাচ্ছে 819 ডিগ্রি সেন্টিগ্রেড তো আশা করছি দেখো বুঝতে পেরেছো এবং এক্ষেত্রে তোমাদের এই যে এত কিছু লিখে করার প্রবলেমটা দরকার নেই তোমরা একদম রাফ শিটে তোমাদের ওয়েটে করতে পারো এর যে বেসিক ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে P1V1/T1 = P2V2/T2 এই যে ফর্মুলাটা বেসিক ফর্মুলা এটা তোমাদেরকে মনে রাখতে হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন কোয়েশ্চেন্স এখানে তোমাদের আসতে পারে এক্ষেত্রে দেখো দ্বিগুণ বলে দিয়েছে ভ্যালু চেঞ্জেস হতে পারে বাট এর যে বেস ফর্মুলা সেটা হচ্ছে তোমাদের এই P1V1/T1 = P2V2/T2 সো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এক্স্যাক্ট এই প্রবলেমটা না এলেও এই ধরনের প্রবলেম তোমাদের আসবে পরীক্ষাতে তো অবশ্যই এটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী কোয়েশ্চেন্সটাতে আমি চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন্সটা কি বলেছে দেখো যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 9 গ্রাম জলের অণু সংখ্যা কত অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এবং 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত এবার যদি আমি আণবিক ভরের দিক থেকে আমি আলোচনা করি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে হচ্ছে তোমার কত 12 এবং অক্সিজেনের ক্ষেত্রে 16 16 32 O2 সেই জন্য টোটাল 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড = আমি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আবারও বলছি এই প্রবলেমগুলো তোমাদেরকে এইভাবে লিখে করতে হবে না অবশ্যই এটা এমসিকিউ আনসার থাকবে তোমরা তোমাদের মতো করে করতে পারো আমি তোমাদেরকে জাস্ট প্রসেসটা ওয়েটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে দেখো যে 1 গ্রাম অণু H2O জল সেক্ষেত্রে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে আমার এখানে কত 112 এবং অক্সিজেন ও আছে শুধু 16 তাহলে 1+1 আমি এখানে করতে পারি 1+1+ তার সঙ্গে সঙ্গে হচ্ছে 16 তো তাহলে টোটাল আমার হয়ে যাচ্ছে এক্ষেত্রে 18 গ্রাম জলের অণু রয়েছে 1 গ্রাম অণু জল H2O সমান 18 গ্রাম জলের অণু নেক্সট যখন আমি তাহলে আমরা জানি যে অ্যাভোকাডো সংখ্যক অণু থাকতে পারে 1 গ্রাম অণুর মধ্যে তাহলে 44 গ্রাম 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে আমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা 6.022×10⁻³৩ কোথাও এই 023 এটা থাকতে পারে দুটোই কিন্তু কারেক্ট তো এর জন্য তোমার আনসারে খুব একটা ফ্ল্যাকচুয়েশন হবে না যে 6.022 অথবা 6.023 সো তুমি যে কোনো কিছু ধরে এটা করতে পারো আমি এখানে 6.022×10⁻³৩ ধরে করেছি তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু সংখ্যা 6.022×10⁻³৩ যখন ওটাকে আমি 1 গ্রামে কনভার্ট করবো তাহলে 1 গ্রামের ক্ষেত্রে আমার কত হচ্ছে দিস বাই 64 6.022×10⁻³৪ এবং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা আমার এখানে কোয়েশ্চেন্সে যেটা চেয়েছে ইনটু 22 আর এক্ষেত্রে একটু মিস্টেক আছে এটা ইজুকাল টু হবে ওকে এর সঙ্গে কিন্তু মাল্টিপ্লিকেশনে নেই এবার তুমি এটাকে যদি সলিউশনটা তুমি করো ক্যালকুলেশনটা করলে সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তোমার এটা আসছে আনসার 3.011×10⁻³৩ পরবর্তীতে আমি জলের ক্ষেত্রে আসছি 1 গ্রাম অণু জল সমান আমি 18 গ্রাম জল পেয়েছি তাহলে 18 গ্রাম জলে মানে 1 গ্রাম অণুতে অ্যাভোগাড়ো সংখ্যক অণু থাকে উই নো দ্যাট তো সেক্ষেত্রে 18 গ্রাম জলের অণুর সংখ্যা 6.022×10⁻³ এটা আমরা অ্যাজাম্পশন করতে পারি দেন এটা 1 গ্রামের ক্ষেত্রে কত হবে 1 গ্রামের ক্ষেত্রে আমার হবে 6.022×10⁻³/18 এবং আমার এক্ষেত্রে যে আনসারটা চেয়েছে 9 গ্রাম জলে তাহলে সেক্ষেত্রে 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে এখানে দেখে নিতে পারবে ×9 এটা করলে আমার আনসার চলে আসবে 3.011×10⁻³৩ তোমরা তোমাদের মতো এটা ক্যালকুলেটারে করে দেখে নিতে পারো যে এই আনসারটাই কিন্তু তোমাদের আসবে
তো আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের কোয়েশ্চেন্সও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী কোয়েশ্চেন্স আমি চলে যাব এবং যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, যেটা আমরা বয়েলের সূত্র, সেই বয়েলের সূত্র থেকে আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমস দেখে নেব এই ভিডিওটাতে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের কোয়েশ্চেন্সটা কি বলেছে একবার দেখে নিই, যে 10 অ্যাটমোস্ফিয়ার চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। ওকে, 10 অ্যাটমোস্ফিয়ার চাপ আমার বলে দিয়েছে, অর্থাৎ পি ওয়ান এক্ষেত্রে বলা রয়েছে, আর এক্ষেত্রে ভি ওয়ান অর্থাৎ ভলিউম অফ দ্য বোতল, প্রাথমিক প্রাইমারি ভলিউম 9 লিটার, এটাও বলে দেওয়া রয়েছে। পরবর্তী যেটা রয়েছে যে একই উষ্ণতায় 2 অ্যাটমোস্ফিয়ার চাপে, অর্থাৎ সেক্ষেত্রে পি টু আমার 2 অ্যাটমোস্ফিয়ার, ওই গ্যাস 3 লিটারের কতগুলো বোতলে ভর্তি করবে, যেক্ষেত্রে আমাকে ভি টুটা বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রাথমিক চাপ পি ওয়ান 10 অ্যাটমোস্ফিয়ার ইটস গিভেন, অ্যান্ড অ্যানাদার ওয়ান পি টু ইটস অলসো গিভেন টু ইউ। ওকে, দেন দ্য প্রাইমারি ভলিউম প্রাথমিক আয়তন ইটস অলসো গিভেন, দ্যাট ইজ 9 লিটার, অ্যান্ড দেন দ্য ফাইনাল ভলিউম ভি টু, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ভলিউম, দ্যাট ইজ ভি টু। সো নাও দিস ওয়ান পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, তোমাকে এক্ষেত্রে ভি টুটাকে ফাইন্ড আউট করতে হবে। ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে একদম সিম্পলেস্ট ডুল, মানে জাস্ট টু লাইন্সের একটা প্রবলেমস তুমি করে নিতে পারবে, দু লাইনে, এত কিছু লেখার তোমার দরকার নেই। জাস্ট রাফে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করলে এবং সেখান থেকে ভি টুর ভ্যালুটা ফাইন্ড আউট করলে। সো ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পেয়ে যাবে যে ভি টুর ভ্যালু তোমার 45 লিটার। সো এক্ষেত্রে ওই গ্যাস 3 লিটারের, আমার তাহলে 45 লিটার ভি টু। এবার 3 লিটারের কতগুলো বোতলে থাকবে, মানে একটা বোতলে 3 লিটার ধরে, তাহলে আমার 45 লিটার রাখতে কতগুলো বোতল আমার লাগবে, সেক্ষেত্রে 45/3 করলে 15টি বোতল তোমার লাগছে এটা ভরতে, তাহলে আনসার হচ্ছে 15টা বোতল। আশা করছি কোয়েশ্চেন্সটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেককে কোয়েশ্চেন্সগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে নাও, এখানে কোয়েশ্চেন্স আনসার দুটোই আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। দেন পরবর্তী কোয়েশ্চেন্সে চলে আসছি, এখানে এর আগে তোমাদেরকে সেলসিয়াস স্কেল এবং ফ্যারেনহাইট স্কেলের মধ্যে যে রিলেশন, সেলসিয়াস স্কেল থেকে ফ্যারেনহাইট স্কেল, ফ্যারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কনভার্সনের যে রিলেশন বলেছিলাম, C/5 ইজ ইকুয়াল টু F-32/9, তো এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রবলেমটাকে সলভ করার জন্য। আমি দেখে নেব এক্ষেত্রে প্রবলেমটা কী। প্রবলেমটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সেন্টিমিটার কিউব। ইটস ফাইন, 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার T1 আমার এখানে বলে দিয়েছে এবং গ্যাসের আয়তন V1 ইটস অলসো গিভেন, দ্যাট 400 সেন্টিমিটার কিউব। দেন চাপটা আমার সেম থাকছে, সো P1 এবং P2 বোথ আর সেম এক্ষেত্রে, সো P1 P2 যেহেতু সেম আমি এক্ষেত্রে P1 P2টাকে ছেড়িয়ে দেবো, দিয়ে বাকি ইকুয়েশনসটা আমি করবো। দেন 48 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে, তাহলে আমার T2টা বলে দিয়েছে, বাট এক্ষেত্রে আয়তন কত হবে আমাকে V2 ফাইন্ড আউট করতে হবে, বা T2টা বলে দিয়েছে আমার ফারেনহাইট স্কেলে, তাহলে এক্ষেত্রে আমাকে ফারেনহাইট স্কেলটাকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে হবে, দেন তারপরে আমাকে কেলভিন স্কেলে কনভার্সন করতে হবে, কারণ আমরা 400 বয়েলের সমন্বয় সূত্র P1V1/T1 = P2V2/T2 যেটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে T1 T2 হচ্ছে কেলভিন স্কেলে, পরম স্কেলের ভ্যালুটা থাকে। তো এক্ষেত্রে দেখো তোমাদেরকে যেটা বলবো যে আমি C/5 = F-32/9 এই রিলেশনটা অলরেডি তোমাদেরকে বললাম, তাহলে 48 ডিগ্রি ফারেনহাইট একে আমাকে কনভার্ট করতে হবে সেলসিয়াস স্কেলে, রাইট? সো সেলসিয়াস স্কেলে আমি একে কনভার্ট করবো, কনভার্ট করার জন্য আমাকে 68 - F = 68 - 32/9, তো 36/9, সো সেক্ষেত্রে আমার 4 পেয়ে যাচ্ছি। সো তাহলে C/5 = 4, সো C = 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার? সো এক্ষেত্রে আমি সেলসিয়াস স্কেলে ভ্যালু পাচ্ছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমার কিসের ভ্যালু, দ্যাট ইজ মাই T2, মাই T1 ইজ গিভেন হিয়ার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সো T1টাকে আমি কেলভিন স্কেলে কনভার্ট করবো, 273 সঙ্গে 15 আমি অ্যাড করে 288 কেলভিন আমি পাচ্ছি, দ্যাট ইজ মাই T1। নাও দ্য ফাইনাল টেম্পারেচার T2, সো T2 এর ক্ষেত্রে আমি পেয়েছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড কনভার্সন করে 68 ডিগ্রি ফারেনহাইটকে কনভার্সন করে, দেন আমি পেয়ে যাচ্ছি T2 = 273 + 20, তাহলে 273 + 20 অ্যাড করে পাবো 293 কেলভিন। সো প্রাথমিক আয়তন V1 আমার এক্ষেত্রে গিভেন রয়েছে 400 সেন্টিমিটার কিউব, সো 400 সেন্টিমিটার কিউব, এবং চূড়ান্ত আয়তন V2, সো এক্ষেত্রে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে ফাইনাল ভলিউম V2 আমার কত, দেন আমি এক্ষেত্রে ভ্যালুগুলো পুট করবো, V1 T1 এবং T2 ভ্যালু পুট করলে সেক্ষেত্রে V2 ভ্যালু পেয়ে যাবো 406.9।
সো সমচাপে 68 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? 406.9 সেন্টিমিটার কিউব। সঠিক উত্তর তোমার এমসিকিউ অপশনসে দেওয়া থাকবে, সেক্ষেত্রে সেখান থেকে তোমাকে 406.9 এটাতে পুট করতে হবে আনসার। সো আশা করছি এই কোয়েশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে, যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা ফেস করবে। তো সেক্ষেত্রে দেখো, এনটিপিতে গ্যাসের আমার চাপ P1, 1 অ্যাটমোস্ফিয়ার যেটা গিভেন। নেক্সট হচ্ছে যে উষ্ণতা T 25 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে কনভার্ট করে নিয়েছি, কারণ এখানে আমার সমস্ত কিছুটাই কেলভিনই ক্যালকুলেশন হবে। আয়তন ভি এক্ষেত্রে 5 লিটার বলে দিয়েছে, এবার মোল সংখ্যা আমি জাস্ট স্মল এন ধরে নিলাম। এক্ষেত্রে আর একটা ইকুয়েশনস আমি ডিসকাস করেছিলাম, পিভি সমান এনআরটি, এই জন্যই আমি থিওরিটিক্যাল পার্টগুলোকে তোমাদেরকে ডিটেলসে পড়িয়েছিলাম, কারণ এই প্রবলেমগুলোকে সলভ আউট করার জন্য তোমার থিওরিটিক্যাল পোর্শনের দরকার। সো পিভি সমান এনআরটি, উই নো দ্য ভ্যালু অফ পি অ্যান্ড অবভিয়াসলি উই নো দ্য ভ্যালু অফ ভি অ্যান্ড আর অ্যান্ড টি, বিকজ আর এর ভ্যালু আমরা এর আগে একটা এমসিকিউ কোয়েশ্চেন্সেই আমরা করেছিলাম, 0.082 হচ্ছে আর এর ভ্যালু। সেক্ষেত্রে আর হচ্ছে তোমার ধ্রুবক, সে আর ধ্রুবকের ভ্যালু কত এর আগেই আমি মোস্ট ইম্পর্টেন্ট 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যদি না দেখে থাকো প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে তোমরা দেখে নাও সেই ভিডিওটাতে, সেখানে আমি এই কোয়েশ্চেন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এক্ষেত্রে সার্বজনীন ধ্রুবক আর এর ভ্যালু কত, 0.082। এই ভ্যালুটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রবলেমগুলোকে করার জন্য, এবং সেক্ষেত্রে আমি পুট করে টোটাল আমি মোল ভ্যালু যেটা স্মল এন এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.2046 মোল। সো হোপস তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো আশা করছি। যদি কোনো প্রবলেম থাকে তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে পারো, বা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই এই ব্যাপারে তোমাদেরকে প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব। দেন দেখো, আজকের জন্য হচ্ছে তোমাদের এই কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তো 1টা, 2টো, 3টে, 4টে এবং 5টা, এই টোটাল 5টা ম্যাথামেটিক্যাল প্রবলেমস আজকের জন্য তোমাদের এই গ্যাসের যে আচরণ এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট, এবং আশা করব প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল প্রবলেমস কীভাবে সলভ করতে হবে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যারা এখনও অ্যাড হওনি অ্যাড হয়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী বিভিন্ন আপডেট, পরবর্তী বিভিন্ন ভিডিওর আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যেতে পারো টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে।